আমরা তো যোদ্ধা আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যোদ্ধারা আবার পরাজিত হয় নাকি কখনো জয় আমাদের সুনিশ্চিত বিএনপি কমিটি বিষয়ে সর্বদাই স্বচ্ছ থাকে এবং বিএনপি ত্যাগীদের কি মূল্যায়ন করেন আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং রাজপথের যোদ্ধা যোদ্ধারা কখনো পরাজিত হয় না আমরা যে লড়াই করছি সেটা ন্যায্যতার পক্ষে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই লড়াই করছি আমরা যেই কোনো মূল্যে হোক এই দেশের গণতন্ত্র আমরা ফেরাবই ইনশাল্লাহ এবং মানুষের স্বাধীনতাও আমরা ফেরাবো আমরা তো অনেক ভয়ঙ্কর সময় এমনিতেই কাটাচ্ছি আগুনের চেয়ার ভয়ঙ্কর কি হতে পারে আমাদের দলের ভাইরা নেতাকর্মীরা গুম হয়েছে খুন হয়েছে সাজাপ্রাপ্ত আসামি হয়েছে জেলে এখন পর্যন্ত দিনের পর দিন বসে আছে। জেলের মধ্যে অধীর আগ্রহে নিজের স্ত্রী ছাড়া সন্তান ছাড়া ভাই বোন বাবা মা আত্মীয় পরিবার জন সবাইকে ছাড়া শুধু সেটাই না আমরা কি একজন কর্মীও কেউ ঘরে ফিরতে পেরেছি আমাদের এক একজনের নামে দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো তিনশো চারশো মামলা কেউ আমরা এখন পর্যন্ত ঘরে না আমরা তো যোদ্ধা আমরা জিয়র রহমানের আদর্শের সৈনিক যোদ্ধারা আবার পরাজিত হয় নাকি কখনো জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ অবশ্যই আমরা বিজয় ছিনিয়ে আনব সেটা গণতন্ত্রের পক্ষে এই দেশের জনগণের পক্ষে মানুষের বাক স্বাধীনতার পক্ষে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার ঢালাইয়ের রাজা আমাদের পূর্বেও যে আমরা কাউন্সিলের মাধ্যমে যে কমিটি করেছি এই জায়গায় কারও কোনো তদ্বির কিংবা সুপারিশ এই জায়গায় চলে নাই ছিল না এবং আমাদের টোটাল কমিটির বিষয়গুলো সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনিটরিং করেন তো এই জায়গার মধ্যে তদ্বির সুপারিশ কিংবা ডার্ক সাইড দিয়ে কেউ কমিটিতে আসা এটা কখনই সম্ভব না এটা কখনই সম্ভব হবে না আর বিএনপি একটা বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি কমিটি বিষয়ে সর্বদাই স্বচ্ছ থাকে এবং বিএনপি ত্যাগীদের কি মূল্যায়ন করেন আমরা আমরা তো রক্ত দিয়ে তো আমরা পরীক্ষিত আমরা রক্ত দিয়ে এখন অভ্যস্ত সুতরাং রক্ত দিতে আমাদের কোনো দ্বিধা নাই তারপরেও আমরা গণতন্ত্র বাঁচাবো আমরা তো বুক পেতেই দিয়েছি রক্ত দিয়েই আসছি তো রক্ত ছাড়া তো আর গণতন্ত্র উদ্ধার হয় না আমরা প্রস্তুত সবাই বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্যে আমাদের আন্দোলনের কৌশল সবসময় খুব সুচারু কৌশল ছিল তো একজন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোটা এটা ইতিহাস দেখলে বোঝা যায় এটা এত সহজ না এটা অনেক কঠিন আমরা রাজপথে এখন পর্যন্ত আমরা টিকে আছি। এখন পর্যন্ত আমাদের একটা ছোট্ট একটা জনসভা হলে সেটার জন্য হাজার 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 পুলিশ থাকে আমাদের একটা নেতা কর্মীও কি ভয় পায় একটা নেতাকর্মীও কি কেউ দমাতে পেরেছে পেরেছে কেউ বিএনপির একটা নেতাকর্মীকে অন্য কোনো দলে নিয়ে যেতে পারেনি বিএনপির একটা কর্মীও কি বিএনপিকে রেখে গিয়েছে যায়নি বিএনপি কে না রেখে কেন যাবে বিএনপিকে রেখে তো কেউ যাবে না কারণ বিএনপি তো গণতন্ত্রের কথা বলে মানুষের মুক্তির কথা বলে মানুষের অন্য বাসস্থান এটার পক্ষে বিএনপি লড়াই করছে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সুতরাং এই দেশের এখন এই সরকারকে এই অগণতান্ত্রিক সরকারকে হটাবে এটা শুধু বিএনপি না এই দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে একদম খেটে খাওয়া দিনমজুর রিক্সাওয়ালা ভ্যান চালক ঠেলা গাড়িওয়ালা যে আছে সবাই চায় এই সরকার এই অগণতান্ত্রিক সরকার কবে বিদায় হবে কবে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নেবে এটা সবাই চায়